মদ দোকান খোলা হওয়ার নিমন্তে স্থানীয় লোকর উত্তেজনা। যাজপুর থানা অন্তর্গত আঙ্কুলা গ্রামের মদ দোকান করা সরকার পক্ষর বিজ্ঞপ্তি করা লটেরি মাধ্যমে করা পাখে গরিব খটেখিয়া লোক বসবাস করুক্তা মদ দোকান খোলা গলে ঝিও বোহু মানে সহায়তা করার অসুবিধা হব। অসামাজিক কার্য বড়া সহ সে অঞ্চলের পাঠ পড়ুয়া পিলা পাঠপড়ায় অসুবিধা হব। সে অঞ্চলের গ্রামবাসী মানে মদ দোকান বন্ধ করা আজ মহিলা মানে আন্দোলন করার দেখা মিছে। জেলাপাল অবকারী অধিকারী এথিপ্রতি দৃষ্টি দেওয়া গ্রামবাসী দাবি করছেন। আগে আমার ঘর সামনে আমার ঘর ভিতরে কহিলে চলব গোটে মদ কাউন্টর হওয়া গভর্নমেন্ট অনুমতি কালে মিছে আমি শুণুছু শুণুছু না এটি আসি কাম আরম্ভ করা বসলে আমি বিরোধ করা সত্ত্বে আমার কথা কে গ্রহণ করু না তেমন আমি আজ ঘরে রহবা লোক আমি আসিক রাজরাস্তায় ঠিয়া হয়েছু আজ্ঞা নিবেদন করছু আমার মানবীয় লোক মানুষ যে আপনার টিকি দয়া করতু আমার গরিব পরিবার টিকি সহায় হুম আমার ছুয় মান মুহু খাদ্য ছড়াই নিউনি কিন্তু আমার স্বামী মানুষ রোজগার মাত্র 200-250 টাকা 300 টাকা তাহলে যদি মদরে সে পয়সা চালি যায় তাহলে আমার ভবিষ্যৎ হব কম আমার পিলা মানুষ উন্নতি অটি আজ্ঞা মানব মুখ্যমন্ত্রী মোট এত নিবেদন যে টিকি আমার প্রতি দৃষ্টি দিও আমি নুহে সারা সৃষ্টি যেতে নারী অনেক সমস্তে চাহিদি তাঁর স্বামী তাঁর পিলা কেতবে কেবে মদরে না পড়ু আর মদ যে পিয়ে সে সবুদিন নষ্ট হয়ে যাতে তা পরিবার আজ্ঞা নিষ্পেষিত হয়ে যাতে তেমন আমি গুহারি করছু আমার এটি মদ দোকান ন হোক মদ পয়কু আমি বিরোধ করছু আপনি টিকি দয়া করতু মদ কাউন্টর এটি বন্ধ করতু এইটি পাখে আমার 5 হাত দূরের গোটে মদ কাউন্টর খোলা হচ্ছে তেণুকরি আমি হরিজন লোক গরিব লোক মূলমজুরি নিয়ে চলু আমার বড় বড় পিলা সব বড় বল্লাকুলা ঝিও সে সব অনেক কিন্তু এমানে মদ পিকি কৌশি আমি সরকার জনাওছু যে আমার এটি মদ কাউন্টর ন খোলা গেলে আমি সরকার পাখে চিরপ্রকৃত হবু কিন্তু আমি সুরক্ষার আমার ছুয়া পিলা সব রহবে এটি নহে মদ বিক্রি হলে আমার ছুয়া পিলা নষ্ট হয়ে যাবে আমি গরিব লোক মূলমজুরি চলুছু আমার 200 টাকা রোজগার কলে 200 টাকা খরচ হয়ে যাব আমার পরিবার চলাই পারিবু না তেণু সরকার আমি জনাওছু যে আমার ভবিষ্যৎ আমার যদি মদ দোকান ন খোলা গেলে আমি সরকার পাখে আমার দুঃখ সরকার বুঝলে আমি সরকার পাখে চিরপ্রকৃত রহবু। ব্যুরো রিপোর্ট ওড়িশা ভয়েস 24।